প্রিয় শিক্ষার্থী এম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কীভাবে জেসি বোর্ড প্রশ্নের সমাধান অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলির সমাধান কিভাবে একদম শর্টকাট পদ্ধতিতে খুব সহজেই অল্প সময়ের মাধ্যমেই তুমি সমাধান করতে পারো সেই ফর্মুলা নিয়ে তো এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই টু সিক্স এবং এক্স মাইনাস ওয়াই টু ফোর হলে ফাইভ এক্স ওয়াই এর মান কত তো এখানে যদি লক্ষ্য করো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে সিক্স তো এমন দুইটি সংখ্যা যুগ করতে হবে যার যুগ ফল হবে তোমার 6 তো সিক্সকে আমরা কয়ভাবে লিখতে পারি তো এইভাবে লিখতে পারি ওয়ান প্লাস ফাইভ অথবা টু প্লাস ফোর আবার থ্রি প্লাস থ্রি ধরনের কিন্তু লিখতে পারি তো এখন তুমি এইখান থেকে কোনটি নিবে সেটি বিবেচনা করার জন্য এখানে দেখতে হবে এখানে দুইটি সংখ্যার বিয়োগফল ফল হলো ফোর তো এখানে লক্ষ্য করলে দেখো যে দুইটি সংখ্যা বিয়োগ করলে তার বিয়োগফল ফল ফোর হবে এইখান থেকে অর্থাৎ ফাইভ থেকে যদি তুমি ওয়ান বিয়োগ করো তাহলে তার বিয়োগফল ফল ফোর হবে আর কোনোটি কিন্তু এরকম ফোর আসবে না তাহলে এখানে তুমি বুঝতে পারলে যে এখানে কোন দুইটি সংখ্যার যুগ হয়েছে এখানে ফোর ফাইভ এবং ওয়ান যুগ হয়েছে তাহলে ফাইভ প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স তো এক্সের মান আমরা পেয়ে গেলাম ফাইভ ওয়াইয়ের মান পেয়ে গেলাম ওয়ান তো এখানে যদি আমরা বসিয়ে দিই মানটি যে ফাইভ এক্স ওয়াই তো ফাইভ ইন্টু এক্সের মান পেয়ে গেলাম ফাইভ তো ফাইভ এর মান পেয়ে গেলাম ওয়ান তো ওয়ান তো যদি গুণ করি পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ টোয়েন্টি তো এখানে সমাধান হবে টোয়েন্টি ফাইভ তো এই ধরনের আরও একটি অঙ্কের সমাধান দেখি ময়মনসিংহ বোর্ড দু হাজার উনিশ সালে এসেছিলো যেখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এবং এক্স মাইনাস ওয় হলে এক্স ওয়াইয়ের মান কত তো এখানে লক্ষ্য করলে দেখা যায় যে থ্রি যেহেতু দেওয়া আছে এক্স প্লাস মান তাহলে থ্রিকে কীভাবে লেখা যায় তো থ্রিকে লিখতে পারি ওয়ান প্লাস টু টু তো এখন দেখতে হবে যে এক্সের মান ওয়ান হবে না এক্সের মান টু হবে সেটি জানার জন্য এখান থেকে দেখতে হবে যে এক্স মাইনাস ওয়াই টু মাইনাস ওয়ান তার মানে ওয়াইয়ের মান যেটা দেওয়া থাকবে সেটি অবশ্যই বড় সংখ্যা হতে হবে নাহলে এখানে মাইনাস ওয়ান আসবে না তো তার মানে এইখান থেকে বড়ো সংখ্যাটি এই সংখ্যাটি অর্থাৎ টু হয়ে যাবে ওয়াইয়ের মান এবং এই ওয়ান হয়ে যাবে এক্সের মান তো যার ফলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি এবং এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান হবে তো এখানে যদি আমরা এক্স ওয়াইয়ের মান পেয়ে যাই তাহলে এক্স ওয়াই টু কত তো এক্স ওয়াই টু হয়ে যাবে এক্সের মান যেহেতু আমরা পেয়েছি ওয়ান ওয়ান ইন্টু ওয়াইয়ের মান পেয়েছি টু তো টু ইন্টু হয়ে যাবে টু তো এখানে সমাধান হবে গনং তো এখানে দেওয়া হচ্ছে অ্যা প্লাস বি টু ফাইভ এবং a মাইনাস বি টু টু হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এটি বরিশালপুর পর দু হাজার উনিশ সালে এসেছিল তো এটি সমাধান করার জন্য এখানে আমাদের এখানে দেওয়া আছে এস স্কোয়ার কত তো এ হবে সেটি জানার জন্য কিন্তু আমাদের এখান থেকে দেখতে হবে এ প্লাস এবং এ এর মান দেওয়া আছে তো আমরা কিন্তু একটি সূত্র জানি টু ইকুয়াল টু হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখানে যদি এ প্লাস বি এর মান বসায় ফাইভ ফাইভের উপর বর্গ এ মাইনাস বি টু উপর বর্গ তাহলে হবে পাঁচ পাঁচে পঁচিশ দুই দু চার অর্থাৎ টু এ স্কোয়ার প্লাস যদি টোয়েন্টি নাইন হয় তাহলে স্কোয়ার প্লাস হয়ে যাবে টু এই পাশে আসলে বাঘ হয়ে যাবে অর্থাৎ টোয়েন্টি নাইন বাই তো স্কোয়ার প্লাস হয়ে যাবে টোয়েন্টি নাইন তো আগের ফর্মুলাটি ব্যবহার করে এ অঙ্কটি কিন্তু সমাধান করা সম্ভব নয় কারণ এটির উত্তর এসেছে বগ্নাংশে এই কারণেই তো এখানে সমাধান হল টু বাই টোয়েন্টি নাইন চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ সালে নেওয়া প্রশ্ন এ প্লাস বি ইকুয়াল টু ফোর এবং এ মাইনাস বি ইকুয়াল টু টু হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত তো এখানে আমাদেরকে একটি জিনিস দেখতে হবে যে এটিকে কি আমরা ভেঙে লিখতে পারি কি না যদি ভেঙে লিখতে পারি ফোরকে কতভাবে ভেঙে লিখতে পারি ওয়ান প্লাস থ্রি ইকোয়াল টু হলো ফোর আবার টু প্লাস টু ইকুয়াল টু ফোর আর কোনোভাবে কিন্তু লেখা যাবে না তো যদি লেখা না যায় তাহলে এখানে কোন দুটি সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল হয়ে যাবে এ টু এর সমান তো এখানে লক্ষ্য করলে দেখা যায় যে থ্রি থেকে যদি থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু হয়ে যাবে টু তো এখন দেখতে হবে যে আমরা যেই মানটি নিব সেটি কি এর পরিবর্তে ওয়ান নিব না এর পরিবর্তে থ্রি নিব সেটি জানার জন্য কিন্তু আমাদেরকে এখানে দেখতে হবে যে আমরা যদি ওয়ানকে আগে দেই মানে প্রথমে দেই থ্রি কে পিছনে দেই তাহলে এখানে মাইনাস টু আছে কিন্তু এখানে ফল কিন্তু মাইনাস টু নেই তার মানে আমাদেরকে যেটি প্রথমে লিখেছি সেটি কিন্তু নিতে হবে তার মানে এর মান হয়ে গেলো থ্রি অর্থাৎ এআই ইকুয়াল টু থ্রি তো বি ইকুয়াল টু হল বি ইকুয়েল টু এইখান থেকে নিতে হবে বি ইকুয়াল টু হলো ওয়ান তো বি ইকুয়াল টু যদি ওয়ান হয় তো এখান থেকে সমাধান করার জন্য এ কিউব মাইনাস বি কিউব তো এর মান আমরা পেলাম 3 কিউব মাইনাস বির মান পেলাম ওয়ান কিউব তো এখানে থ্রি কিউব ইকুয়েল টু হলো টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হলো টোয়েন্টি তো যেটির সমাধান আরও একটি সমাধান নিয়ে এসেছি যেটি দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ সালে এসেছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন এবং এক্স ওয়াই ইকোয়াল টু টুয়েলভ হলে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত তো এইখানে ঠিক আগের মতোই যে আমরা কোন দুটি সংখ্যা যোগ করলে সেভেন পাই তো সেভেনকে কিন্তু এইভাবে লেখা যায় ওয়ান প্লাস সিক্স ইকুয়াল টু সেভেন আবার টু প্লাস ফাইভ ইকুয়াল টু সেভেন আবার থ্রি প্লাস ফোর ইকুয়াল টু সেভেন তো আর কোনোভাবেই লেখা যায় না প্লাসে তো এখানে যদি লক্ষ্য করি যে দুইটি সংখ্যা গুণ করলে কিন্তু হবে টুয়েলভ তো এখানে দুইটি সংখ্যা গুণ করলে এই দুইটি সংখ্যা গুণ করলে কিন্তু গুণ ফল হয় টুয়েলভ অর্থাৎ এইখান থেকে আমাদের থ্রি এবং ফোর নিতে হবে তো এখন প্রশ্ন হল যে আমরা কোনটি নিব তো থ্রি নিব এক্সের মান না ফোর নিব এক্সের মান তো এখানে মনে রাখতে হবে যে আমাদের এখানে সবসময় যে সংখ্যাটি বড় থাকে সেটি কিন্তু আমরা প্রথমে বসিয়ে থাকি তার মানে ফোর হবে এক্সের মান তো পেলাম এখান থেকে এক্স ইকুয়াল টু ফোর ওয়াই ইকুয়াল টু পেলাম থ্রি তো যেহেতু দেওয়া আছে যে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো এখানে টু ইন্টু এক্সের মান বসিয়ে দিয়ে আমরা ফোর মাইনাস ওয়াইয়ের মান থ্রি হোল স্কোয়ার হলে তো টু ইন্টু ওয়ানের উপর বর্গ হয়ে যাবে তো এখানে ওয়ানের বর্গ 1 ওয়ানের সাথে টু গুণ করলে টু অর্থাৎ এখানে সমাধান আসবে খনং এখন যেটি সমাধান দেখাবো সেটি যশোরপুর দু হাজার উনিশ সালে এসেছিলো যেটি উদ্দীপক দেওয়া আছে এবং দুইটি প্রশ্ন এখানে বলা হয়েছে তো এক্স প্লাস এবং এক্স মাইনাস হলে এক্স স্কোয়ার মাইনাস মান কত তো এখানে নিশ্চয়ই এই সূত্রটি জানা আছে যদি সূত্রটি জানা নাও থাকে তবুও সমাধান করা সম্ভব এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ তো ফাইভকে কীভাবে লেখা যায় ফাইভকে লেখা যায় ওয়ান প্লাস ফোর ইকুয়াল টু ফাইভ আবার লেখা যায় টু প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ তো আর কোনোভাবে কিন্তু লেখা যায় না তাহলে এইখান থেকে এক্সের মান কোনটি সেটি জানার জন্য কিন্তু এখানে দেখতে হবে যে দুটি সংখ্যার বিয়োগফল হবে থ্রি তো দুটি সংখ্যার বিয়োগ ফল অর্থাৎ ফোর থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে হবে থ্রি এর সমান তো এই মানটি নিতে পারি যে ওয়ান প্লাস ফোর তো এখানে যদি নিই যে এক্স প্লাস ওয়াই তো এখানে নিতে পারি যে ফোর প্লাস ওয়ান আর এটিও যদি লিখি তাহলে এক্স মাইনাস তো এখানে তার মানে যদি আমরা এক্সের মান থেকে ওয়াইয়ের মান বিয়োগ করি এখানে প্লাস থ্রি পাই তো এখানে পেলাম যে এক্সের মান ফোর তো এক্সের মান যদি ফোর হয় তাহলে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এক্সের মান ফোর ফোরের উপর স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার চার চারি ষোলো ষোলো থেকে এক বিয়োগ করলে হয়ে যাবে পনেরো অর্থাৎ ফিফটিন এখানে সমাধান হল গণং তো এখন যদি দুই নঙ্কটি দেখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এখানে যদি প্লাস দেখি তাহলে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্সের মান হয়ে পেয়েছিলাম ফোর তো ফোরের বর্গ আর ওয়াইয়ের মান পেয়েছিলাম ওয়ান ওয়ানের বর্গ তো চার চারের ষোলো আর প্লাস হয়ে গেলো ওয়ান তো ষোলো আরেক হয়ে গেল সতেরো অর্থাৎ সেভেন্টি তো এখানে কিন্তু সমাধান পেয়ে গেলাম যেটির সমাধান হলো গণ সেভেন